পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই দুটো জিনিস যদি আপনার গৃহে থাকে তাহলে কিন্তু আপনার জীবন কখনো ভালোভাবে যাবে না। এই দুটো জিনিস এতটাই আমাদের গৃহকে তছনছ করে দেয়, এতটা আমাদের জীবনকে ধ্বংস করে দেয় যে এর মধ্য দিয়ে এই দুটো জিনিসের প্রভাবে আমাদের সারা জীবন কিন্তু দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। জীবনে আমরা যতই ভগবানকে নিয়ে চলে না কেন, এই দুটো জিনিসকে যদি না গৃহ থেকে বার করে দিতে পারি তাহলে সারা জীবন কিন্তু পরমপিতার আশীর্বাদও আমরা কখনো লাভ করতে পারবো না। তাই সবার আগে গৃহ থেকে এই দুটো জিনিসকে আমাদের বার করে দিতে হবে। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এই দুটো জিনিসের কথা উল্লেখ করেছেন। এই দুটো জিনিস কি কি? না বৃত্তি প্রবৃত্তি। এই যে আমাদের দেহ মন্দির, আমাদের গৃহ, এই দেহ মন্দিরটাকে পরমদয়াল অতি জোরে রাখার বিধান দিয়েছেন, বিধি মাফিক চলার কথা বলেছেন এবং এই দেহ মন্দির যাতে সুস্থ সুন্দর সুমধুর থাকে তার জন্য বিধি মাফিক চলার মধ্য দিয়ে যে নিয়মগুলো তিনি দিয়েছেন সেই নিয়মগুলো পালনের মধ্য দিয়ে আমাদেরকে চলার কথা কিন্তু তিনি বলেছেন। তাই তো আমাদেরকে সবার আগে এই দেহ মন্দিরকে সুস্থ সবল রাখার জন্য যা যা প্রয়োজন সেই কর্মগুলো করতে হবে। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সবার আগে তোমাদের বৃত্তি প্রবৃত্তিকে বার করে দাও। এই বৃত্তি প্রবৃত্তি সাধারণভাবে মানুষকে সংকীর্ণতায় আবদ্ধ করে। বৃত্তি প্রবৃত্তির প্রতি টান মানুষকে বৃত্তির অধীন করে থাকে। বৃত্তির অধীন মানুষ অহংমত্ত স্বার্থে ভীরু ও সন্দেহপ্রবণ হয়ে থাকে। জীবনে স্বপারিপার্শ্বিক সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থেকে বেড়ে ওঠা তার লক্ষ্যের বাইরেই অবস্থান করে। তার অবস্থা কেমন হয় তা পরমদয়ালের শ্রীমুখ নিঃসৃত বাণীর মাধ্যমেই শোনা যাক। অহংতালে দম্ভরাগী বৃত্তি ঝোঁকা যে ভাবে স্বাধীন ঘোর পরাধীন অজ্ঞ মুরসে অবিনস্ত অর্থবিহীন এমন বৃত্তি মহড়ায় যে অঙ্গেরই চালন করে সে অঙ্গটি নিকাশ পায়। হামবড়ায় বৃত্তি সাথী ঠগবাজি নিচ মন স্বার্থ ধর্মী ভীরু হয় সে সন্দেহ অনুক্ষণ। বৃত্তি ধর্ম সম্বন্ধে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে বাণীগুলি দিলেন এই বাণীগুলির মধ্য দিয়ে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বৃত্তি ধর্মকে যে অবলম্বন করে চলে সে কিন্তু কখনোই নিজের জীবনকে সুখের শান্তির করে তুলতে পারে না, সে কখনোই ভগবানের আশীর্বাদ লাভ করতে পারে না। কেন? বৃত্তি প্রবৃত্তির যে দাস হয়ে যায় সে পুরোপুরিভাবে ভগবানের কর্মগুলো পালন করতে পারে না, যার জন্য কিন্তু সে সব সময় জীবনকে অন্ধকারের মধ্য দিয়ে চালিত করার চেষ্টা করে। তিনি আরো বাণী দিলেন, প্রবৃত্তি যায় বৃদ্ধি পায় নষ্ট করে প্রকৃতি, তাতেই মানুষ আলসে বেহাল চালকই তার দুষ্কৃতি। পবিত্র যার ঘৃণ্য মানসিকতাও তার জঘন্য, বৃত্তি রঙিল যেমন হবে ভাবও চলবে সেই পথে, কর্ম হবে তেমনতর পাবিও ফল সেই মতে। এইভাবে আরো কতভাবে যে মানুষ বৃত্তি প্রবৃত্তির অধীন হয়ে প্রতিনিয়ত অত্যন্ত নরক যন্ত্রণা ভোগ করে চলেছে। তো এই বৃত্তি প্রবৃত্তিগুলোকে তাড়াবো কিভাবে, এগুলি থেকে বাঁচবো কিভাবে, এগুলিকে আমাদের জীবন থেকে দূর করব কিভাবে, এই প্রশ্ন কিন্তু সবার আগে আমাদের মনে বাসা বাঁধে। এই বৃত্তি প্রবৃত্তিকে দূর করার জন্য পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যজন যাজন ইষ্টবৃত্তি সস্তন সদাচার পালনের কথা বলেছেন। এই পাঁচটি নীতিবিধি আমরা যদি মেনে চলি তাহলে কিন্তু সহজেই আমরা এই বৃত্তি প্রবৃত্তিকে দূর করতে পারব। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বেশি করে সস্তনের ব্রত পালন করার কথা বলেছেন। তিনি বলেছেন, এই মহাব্রত সস্তনের বিধি পালনের মধ্যেই আছে। বৃত্তির অধীশ যিনি, যিনি আদর্শ সদ্গুরু, যিনি ইষ্ট, তার আদেশ নির্দেশ পালনের মাধ্যমেই প্রবৃত্তির জটিল জালে আবদ্ধ জীব জাল বা পাস মুক্ত হতে পারে। ইষ্ট বন্ধনই পারে প্রবৃত্তি বন্ধন থেকে মুক্ত করতে। আমরা জানি শরীরের কোনো স্থান যদি প্রবল ও জটিল গ্রন্থিবদ্ধ করা যায় অর্থাৎ গিঁট দেওয়া যায় সেই গ্রন্থি মোচন অত্যন্ত দুঃসাধ্য।
কোনো অস্ত্র দিয়ে কাটতে গেলে তা শরীরকে বিপন্ন করে তোলে। তখন প্রয়োজন হয় সেই গ্রন্থিবদ্ধ স্থানের নিকটতম স্থানে আরো প্রবলভাবে আর একটি গ্রন্থি দেয়া, তাহলেই পূর্বের গ্রন্থিটি শিথিল হয়। তেমনি বৃত্তি প্রবৃত্তির গ্রন্থিবদ্ধতা ইষ্টটানের গ্রন্থি দিয়েই মুক্ত বা শিথিল করতে হয়। আর এই অসাধ্য প্রায় কর্মটি সস্তনী মহাব্রত সমাধা করতে সক্ষম। তাই তো দয়ালে শ্রীমুখের বাণী, সব প্রবৃত্তিরত থাকে ইষ্টকর্ম লয়ে, সেই সন্ন্যাসী সেই তো যোগী, কাল নত যায় ভয়ে। বৃত্তি অভিভূতি থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সস্তনের যথাযথ পালন অপরিহার্য। সস্তনের বিধি পালনের মধ্যেই আছে শরীরটাকে ইষ্ট পূজার যন্ত্রস্বরূপ বিবেচনা করে সুস্থ সহনপটু রাখবার কথা। এই দৃষ্টিভঙ্গি নিয়ে চললে শরীর মুখ্য না হয়ে মুখ্য হয় ইষ্ট কাজ। ওই মনোভাব নিয়ে আমরা যাই করি না কেন, তাতে বৃত্তি অভিভূতির থেকে রেহাই পায়, নচেত আমাদের নিস্তার নেই। সস্তনের সবকটা নীতি সম্যক পালনে তার ফলে হাতে হাতে পাওয়া যায়, তার মনের ভূমি বদলে যায়, অবস্থা তার যেমনই হোক তাকেই সে শুভে নিয়ন্ত্রিত করে তোলে। মানুষের সব কিছুর মূলে আছে তার চরিত্র, অভ্যাস, ব্যবহার, ইচ্ছা, আকুলতা। সস্তনী ব্রতে এই সবগুলির গায়ে হাত পড়ে। তাই তো আমাদের সস্তনী মহাব্রত যথাযথভাবে পালন করতে হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এই সস্তনের কথা কিন্তু তিনি বলেছেন। তিনি বলেছেন, সস্তনে মুক্তি আনে রাষ্ট্রসহ প্রতি প্রাণে, সস্তন ইষ্টবৃতি বিপাক তারণ বজ্রনীতি। আহার্য আর উপভোগের আহরণ হতে ইষ্টবৃতি, পারিবারিক সংস্থান থেকে সস্তনে করাই রীতি। ঝমঝমিয়ে দক্ষতালে সস্তনের পাঁচ বিধি, রিমি রিমি থাকবি চলায় নিত্য পালিও নীতি। ধর্ম পাবি, অর্থ পাবি, কাম মোক্ষ হবে দাস, বাঁচবে রে তুই, বাড়বে জাতি, দুর্বিপাকের কাটবি ফাঁস। সস্তনী পালে না উন্নতিতে চলে না, যেমন গ্রহেই থাক না রে তোর, গ্রহের ফেরে পড়বি কম, থাকতে আয়ুক ঘাল হবি না, থাকিস সস্তনী ক্ষম। যদি আমরা পুরোপুরি ভাবে সস্তনের পাঁচটি নীতি মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সমস্তটাই পাবো, আমরা বাঁচতে পারবো, বাঁচতে পারবো, দুর্বিপাককে সহজে কাটাতে পারবো। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তার বাণীর মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন। তিনি বলে দিলেন, সস্তনী পালে না উন্নতিতে চলে না, সস্তনী না পারলে উন্নতি কিন্তু সহজে হয় না, যেমন গ্রহেই থাক না রে তোর, গ্রহের ফেরে পড়বি কর, থাকতে আয়ু ঘাল হবি না, থাকিস সস্তনী ক্রম। আমরা গ্রহের ফেরে যতই পড়ি না কেন, আমাদেরকে কিন্তু কোনো গ্রহই কিছু করতে পারবে না। আমরা যদি সস্তনী ক্রম হয়ে চলতে পারি, অর্থাৎ সস্তনীটা যথাযথভাবে পালন করতে পারি, তাহলে যতই আমাদের গ্রহদোষ আসুক না কেন, যতই আমরা বিপদে পড়ি না কেন, সমস্ত কিছুই দূর হয়ে যাবে। দারিদ্র ব্যাধি কর্তরে দূর সস্তনী অস্ত্র, জাতির আঘাত অপনোদনে ওটি মহাশস্ত্র। দারিদ্র ব্যাধিও দূর হবে, উন্নতি হবে এই সস্তনী মহাব্রত পালনের মধ্য দিয়ে। সকল আঘাত অপনোদন সমস্ত কিছুই কিন্তু আমরা দূর করতে পারবো। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আমাদের জীবনকে সুন্দর সুমধুর করতে, আমাদের এই সংসারকে, আমাদের গৃহকে মন্দিরসম করতে, স্বর্গসম করতে আমরা কিন্তু অতি অবশ্যই পরম দয়ালের এই বিধি মেনে চলার চেষ্টা করব। সকলে খুব ভালো থাকবেন, পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।